সেকেন্ড হাফটা বেশ জমজমাট, সেকেন্ড হ্যাঁ হাফটা আপনাকে ভাল লাগবে আপনার। আর ফার্স্ট হাফে তো আমরা হাঁপিয়ে উঠেছিলাম সত্যি কথা বলতে, মানে হ্যাঁ, আমরা এটা স্টার্ট করেছিলাম, বাট একবারে দেখতে পারিনি, দেখতেই পারিনি, মানে এতটাই আমরা, হতাশ হয়ে পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি আর আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, ওই লাল বাটনটা প্লিজ প্রেস করে দিন, আর বেল আইকনও প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান পোস্ট দিই, ইন্টারাক্টিভ পোলস দিই, অনেক সময় কোশ্চেন অ্যান্সার্স দিই। তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনাদের যদি আমাদের ভিডিওস ভালো লাগে, প্লিজ আপনারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এতে আমাদের চ্যানেলের খুব গ্রো করতে সাহায্য করে। আমাদের চ্যানেল খুব নতুন, তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওসের লিঙ্কগুলো শেয়ার করবেন। আজকে আমরা একটা মুভি রিভিউ নিয়ে এসেছি। একদম, আজকে মুভি হচ্ছে মিসেস আন্ডারকভার, যেটা আই থিঙ্ক 14th April রিলিজ করেছিল নববর্ষ উপলক্ষে। এখানে ডাইরেক্টেড বাই অনুশ্রী মেহতা, আর কাস্টিংয়ে অনেকেই আছে, রাধিকা আপ্টে, সুমিত ভ্যাস, অঙ্গনা রয়, সাহেব চ্যাটার্জি, রাজেশ শর্মা, লাবণী সরকার, একদম অনেকেই আছেন এখানে। তো এটা আমরা Zee5-এ, এটা OTT-তে ডাইরেক্ট রিলিজ করেছে, তো আমরা Zee5-এ এটা দেখেছি। আমরা এটা ট্রেলারের রিয়াকশন করেছি, আপনারা হ্যাঁ, দেখে নিতে পারেন। দেখে নিতে পারেন। তো তোমার কেমন লাগলো? সত্যি বলতে খুব এক্সপেকটেশন ছিল, সেটা হয়তো আপনাদের ট্রেলার দেখেই বুঝতে পারবে আমাদের এক্সপেকটেশনটা কতটা ছিল বা আমরা কতটা এক্সাইটেড ছিলাম এই সিনেমাটার জন্য। ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে হতাশ করেছে, মানে বেশ হতাশ করেছে জিনিসটা। ঠিক আছে, আস্তে আস্তে আসবো যে কেন হতাশ করেছে বা কিছু। তো তোমার কেন কেমন লাগলো? আমার ওকে ওকে লেগেছে সিনেমাটা, মানে যেটা তুমি বললে সেম, আমার একটা এক্সপেকটেশন ছিল ট্রেলারে, যেটা আমরা ভেবেছিলাম দেখানোর চেষ্টা করছে। ট্রেলার, পোস্টার, তো অসাধারণ কাজ ট্রেলারের বা হ্যাঁ পোস্টারের। তো এই দেখে আমাদের এক্সপেকটেশনটা অনেকটা হ্যাঁ, হাই মানে ছিল। অনেকটা অন্যরকমের ছিল সেটা। হ্যাঁ, সিনেমার অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা তো একদমই ফুলফিল করতে পারেনি, একদম, মানে তো ফার্স্ট হাফটা তো আর সেকেন্ড হাফটা তাও কিছুটা করেছে বলেই ওকে ওকে বললাম, নাহলে হয়তো সিনেমাটা বলতাম ভালো লাগেইনি। একদম একদম, সেকেন্ড হাফটা বেশ জমজমাট, সেকেন্ড হ্যাঁ, হাফটা আপনাকে ভাল লাগবে আপনার। আর ফার্স্ট হাফে তো আমরা হাঁপিয়ে উঠেছিলাম সত্যি কথা বলতে, মানে হ্যাঁ, আমরা এটা স্টার্ট করেছিলাম, বাট একবারে দেখতে পারিনি, দেখতেই পারিনি, মানে এতটাই আমরা, হতাশ হয়ে পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ, যে মানে মনে পাঁচটা হয়েছিল যে ওয়ার্ড থাক হয়তো, পরে দেখবো। তো পাঁচটা ওয়ার্ড, কমন হ্যাঁ ম্যান, জাস্ট আ হাউসওয়াইফ, হ্যাঁ, আর আন্ডারকভার, আন্ডারকভার, স্পেশাল এজেন্ট, স্পেশাল এজেন্ট। এই কথাগুলো, মানে যদি আপনার ফার্স্ট হাফে 10 পাতা স্ক্রিপ্ট, তার মধ্যে হয়তো 5-এর বেশি পাতা শুধু এই ওয়ার্ডগুলি হয়তো লেখা আছে। মানে ফার্স্টের দিকে ঠিক ছিল, পরের দিকে মনে হলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ডাইরেক্টর, আর হ্যাঁ, তারপরে মনে হলো যে দেখ, মানে মানে দেখে বুঝে নিয়েছি গেছি, দর্শক বুঝে গেছে ব্যাপারটা কি, বারবার ওই একদম। জিনিসগুলোকে বলে বলে আর বোঝাতে মানে হবে না। আমার মনে হয় যদি ওরা এডিটিং এ এই ওয়ার্ড গুলো কিছু বাদ দিত, হ্যাঁ, মানে জিনিসটা আরো বেশি লিটারেলি ভালো বাচ্চাদের লাগতো। স্পুন ফিড করার মতন পুরো করছিল ডাইরেক্টর এখানে। আর যেখানে এত একটা সুন্দর টপিক, আর এই টপিক নিয়ে অনেক সুন্দর কাজ করা যায় হ্যাঁ, আমার আর মতে, তো আর অবশ্যই যায়। এরকম একটা, মানে এটা প্লটটা খুব সুন্দর ছিল, স্টোরি প্লটটা অসাধারণ দারুণ ছিল, সুন্দর ছিল, আর কলকাতার মতন একটা জায়গায়, মানে দুর্গার, যে আপনি যদি বলেন যেটা বলো নবদুর্গা বলুন, কাহানি, কাহানির ওটাও প্লটটা এরকমই একটা, একদম একদম দুর্গা আর কলকাতা ওই প্লটে সাজানো, এটাও একদম, এরকমই একটা ছিল, একটা ওরকম সিনেমা হওয়ার। বাট মানে এর জন্য, মানে হতাশাটা এর জন্য আরো বেশি যে অ্যাক্টিং সবার অসাধারণ। যদি অ্যাক্টিং এর ক্ষেত্রে আসি, একদমই, মানে প্রত্যেকজন সবাই এত তাবড় ভালো, তাবড় অ্যাক্টর তাবর অ্যাক্ট্রেস তাবর এখানে। অ্যাক্টার, আর এখানে ওদের 100% দিয়েছে, তো আপনি অ্যাক্টিং এ কোনো খুঁত বের করতে পারবেন না। হ্যাঁ,
আর মানে ডাইরেকশন খুব সুন্দর, ক্যামেরা খুব সুন্দর, মানে সিনেমাটোগ্রাফি খুব সুন্দর ভাবে কোথায় কাট করছে, কোথায় ঢোকাচ্ছে খুবই সুন্দর। শুধু ওই একটা কথা আছে যে মুখ খুললেই ব্যাস গেল। স্ক্রিপ্টটা আরো ভালো হতে পারত, স্ক্রিপ্ট অনেক ভালো হতে পারত, অনেক ডায়লগ গুলোকে ইমপ্রোভাইজ করা যেত, অনেক কাজ মানে অনেক ডায়লগস জাস্ট কাট অফ করে দিত, মানে কিছু দরকারই নেই ওখানে, কিছু বলারই দরকার ছিল না, এমন জায়গা যেখানে বারবার ওই কথাগুলোকে রিপিট করা হয়েছে একটার পর একটা পর একটা, প্রত্যেক সিনেই হয়তো ওই কথাগুলো একবার না একবার আছেই। মানে ওই ব্যাপারটা হয় না যে যে কেউ এসে ডায়লগ দিয়েছে, মানে ওয়েটার সে যাচ্ছে সেও ডায়লগ দিয়েছে যে হাউস ওয়াইফ সম্পর্কে, মানে সব জায়গায় সবটা ভালো লাগে না। হ্যাঁ, এবার যদি ওয়েটারের ডায়লগটা সিঙ্গেল থাকতো, তার আগে পিছে না থাকতো, তাহলে ওটা ইন্টেন্স লাগতো। কিন্তু ভাই তার আগে সিনেই কি একটা বললো, কথায় কথায় যে ইচ্ছা ভাই জাস্ট হাউস ওয়াইফ, মানে যেখানে তোমার মনে হয় যে ওর শাশুড়ি মা লাবণী যখন বললো যে আমি যদি কোনো, আমার একটা হয় না যে কথা বলে যে বলো যে আমি যদি আন্ডারকভার এজেন্ট হতাম, এক্স্যাক্টলি এই ওয়ার্ডে আন্ডারকভার এজেন্ট হতাম, স্পেশাল ফোর্সে থাকতাম, তাহলে আমি ভাই কোন ফ্যামিলির মা বাবা ওরকম কথা বলে না, বলতে পারতো আমার কাছে যদি, আমার কাছে যদি পাওয়ার থাকতো, আমি যদি পুলিশে থাকতাম, এটাই জেনারেলি বলে থাকে। আন্ডারকভার ওয়ার্ডটা দেখবেন আমরা সাধারণত ইউজ করি না ওরকম সচরাচর, আর স্পেশাল এজেন্ট তো আমরা খুব কম, মানে কারণ স্পেশাল এজেন্ট মানে হচ্ছে আপনার যে পুলিশ ফোর্সের থেকে একটা আলাদা করে বানানো, যেটা সবাই জানে না, সেজন্য ওটা সিক্রেট স্পেশাল এজেন্ট, সাধারণ মানুষের মধ্যে ঘুরে থাকে, ওরা আন্ডার কভার হয়ে থাকে, কেউ জানে না ওইটা ব্যাপারে। তো ওইটা মানে ওই টার্মটা তো ওই ডায়লগের মধ্যে ছিল, বাট আই এম জাস্ট আ হাউসওয়াইফ, আই এম জাস্ট আ হাউসওয়াইফ কথাটা তো মানে আমি বলবো যে হাফ জায়গায় যদি কেটে দেয়া হয় এই পাঁচটা ওয়ার্ড, আর জাস্ট হাউসওয়াইফ বলে তো যে বলছে সে নিজেকে বা যে যাকে বলছে তাকে নিচে করে দিচ্ছে, কারণ হাউসওয়াইফ একটা কথা ঠিক আছে, হাউস মেকার হাউসওয়াইফ এটা একটা কথা, জাস্ট হাউসওয়াইফ বলা মানেই তুমি তুচ্ছ করছো জিনিসটাকে, ওটাই, আর তুমি নিজেকে নিজে কেন তুচ্ছ করবে, এ ওটাই, মানে নিজেকে তো অ্যাট লিস্ট মানে সব জায়গায় জিনিসটা মানে স্পুন ফিড করতো, একটা জিনিস বলে না যে ঠিক আছে অ্যামাউন্ট, আর একটা বেশি হয়েছে, আর একটা ওভারডোজ হয়ে গেছে, আর এটা হচ্ছে ওভারডোজের থেকেও যদি কিছু বেশি হয়ে থাকে, মানে আমরা লিটারালি শুনতে শুনতে ফার্স্ট অফ আমরা বন্ধ করে দিয়েছিলাম যে ও গড, মানে আর হচ্ছে না, মানে আমরা সেকেন্ড হাফটা দেখলামই জাস্ট রিভিউ করার জন্য, বাট সেকেন্ড হাফটা খুব ভালো ছিল, সেকেন্ড হাফটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল, বাট হ্যাঁ অবভিয়াসলি আরো অনেক অনেক বেটার হতে পারতো। তো ওভারঅল এই জন্য আমরা ওকে ওকেই বলতে পারি, মানে খারাপের দিকে যাচ্ছিল, বাট সেকেন্ড হাফটা তুলে দিল, বাঁচিয়ে নিয়েছে কিছুটা হলো, বাট এটা বলবো যে অ্যাক্টিং ডাইরেকশন বা এদের কাজ খুবই ভালো, হ্যাঁ শুধু স্ক্রিপ্টের জন্য নষ্ট করে দিয়েছে, শুধু স্ক্রিপ্টের জন্য কিছু জায়গায় একটু ডাইরেকশনের জন্য, মানে ওই স্ক্রিপ্টটা ডাইরেকশন অ্যাকচুয়ালি মিলে আছে ব্যাপারটা, আমি তো আবার চেঞ্জ করে, আমার তো আবার একটা জিনিস মনে হচ্ছে যে যে জায়গায় গান ছিল সিনেমায় ফার্স্টের দিকে, ফার্স্ট হাফে দুটো তিনটে গান আছে, গানগুলো অসাধারণ, মানে গানগুলো আর না গান হিসেবে অসাধারণ, গানগুলো মানে ওদের পিকচারাইজেশন অনুযায়ী অসাধারণ, মানে কাজ চলছে গানগুলোতে সবটা স্টোরি টেলিং করা হয়েছে, আর ওইটা ডায়লগ ছাড়া যখন গান দিচ্ছে তখন আপনার দেখতে খুব ভালো লাগছে, যেই ডায়লগ দিচ্ছে ইন্টেন্স, মানে কমেডি গুলো ভালো ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় একটু বেশি হয়ে যাচ্ছিল, বাট কিছু কিছু জায়গায় যতটা ভালো ছিল, আর যেখানে ইন্টেন্স ছিল এই গানগুলো যখন হচ্ছে, যখন ইন্টেন্স অ্যাক্টিং করছে, ওগুলো দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল গোটা সিনেমাটা এরকম ভাবে চলে তো ফাটিয়ে দেবে, মানে পুরো সিনেমাটা যদি গান দিয়ে চলতো ডিজনির মতন অনেক বেটার হতে পারত আমার মনে হয়, কারণ কি ডায়লগটা খুব মেরে দিয়েছে, পুরো সিনেমাটাকে নষ্ট করে দিয়েছে, লাস্টে যে আইগির নন্দিনী একটা অন্য ভার্সন, তো আইগির নন্দিনী এমনই একটা স্ট্রং গান, যেটা মানে এরকম একটা ওমেন এম্পাওয়ারমেন্টের জায়গায় যদি যে কোনো ভার্সনই আনা হোক, এটা বেশ ভালোভাবে ইউজ করা যাচ্ছে, মানে ভালো লাগে দর্শক, তো ওভারঅল এটা বলবো আপনারা দেখতে পারেন, টপিকটা খুব সুন্দর ছিল কিন্তু খুব মানে মানে বাজে ভাবে আমাদের হতাশ করেছে, এত আপনি দেখতেও পারেন, না দেখলেও কিছু মিস করবেন না এটা বলতে পারি, বাট হ্যাঁ এখানে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, কলকাতাটাকে খুব সুন্দর করে দেখিয়েছে, হ্যাঁ ওইগুলো যদি দেখতে চান, কারণ বিশ্বজিৎ চক্রবর্তী লাবণী সরকার এরা সব আছে এখানে, এদের কিছু মানে বলার নেই, সাহেব চ্যাটার্জি যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে এখানে, হাজব্যান্ডের রোলটা বেশ মানে যেরকম অ্যাকচুয়ালি দেখানো ছিল সেরকমই করেছে, আর ওভারঅল ভালো ছিল, মানে অ্যাক্টিং ওয়াইজ, ডাইরেকশন, সিনেমাটোগ্রাফি ওয়াইজ ভালো, বাট ওই ডায়লগ আর এটা যদি আরেকটু কাজ করতে পারতো, ক্রিসপ হতো, এক্স্যাক্টলি আমি ওটা বলতে চাই, আর যদি 15 বা 18 মিনিট যদি ফার্স্ট হাফটাকে কেটে দিত, হ্যাঁ কিছু জায়গায় সবাই যে জ্ঞান দিচ্ছে ওই জ্ঞানটা হচ্ছে কিছু জন দিচ্ছে,
ভাই আমরা সবাই জানি এই থিংকিংটা সবার ওটাই মানে আর কাইন্ড অফ আমাদেরও হয়তো কম বেশি আছে সেম জিনিসটা হ্যাঁ মানে ফার্স্ট সিনে যেখানে একটা ইন্টেন্স একটা সিন দেখানো হলো ফার্স্ট সিনটাই তারপরে এক্সপ্রেশন আরো একটু বেড়ে গেছিল তারপর থেকে আস্তে 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 সিনেমাটা নামতে শুরু করলো সেকেন্ড হাফে পরে একটু বাড়লো বাস হ্যাঁ তো আর একটা জিনিস বলবো যে আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই এখানে পার্টিকুলার মতো যেটা আমার একদম ভালো লাগেনি নর্মালি আমরা আমাদের রিভিউতে খুব একটা বেশি ভালো লাগেনি তো আমরা ফোকাস করি না বাট এখানে যে স্পেশাল ফোর্স আর স্পেশাল ফোর্স এজেন্টদের যে গ্যাংটা দেখানো হয়েছে বা ওদের অফিস দেখানো হয়েছে ভাই আপনারাও তো দেখেন সিনেমাই দেখেন আমরা স্পেশাল ফোর্স জানি না কেমন দেখতে হয় বাট সিনেমা অনুযায়ী আমাদের একটা থিংকিং হয়ে গেছে সেটা সিআইডি থেকে হোক নানান হলিউড বলিউড থেকে হোক যেমন বেবি টেবি এইসব গুলো করে ওরা দেখিয়ে দিয়েছে একটু স্ট্যান্ডার্ড রাখা উচিত মানে ওইসব জায়গায় মানে যেখানে অন্যান্য দিকগুলো এত ভালো যেই ওইসব জায়গায় যাচ্ছে মানে পুরো জিনিসটা মনে হচ্ছে স্কুল টিউশন বা কলেজ বাচ্চারা কিছু একটা করছে ভাই স্পেশাল ফোর্স এর এক্সপেকটেশনটা একটা অন্যরকম হ্যাঁ যেটা বললো বেবি হলিডে পাঠান যে কোনো সিনেমা যেগুলো স্পেশাল ফোর্স এজেন্ট নিয়ে ওদের একটা টেকনোলজি রাখা অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড এটা মিনিমাম রাখা দরকার তো ওই হিসাবে একটুখানি ভালো কাজ করলে দিকটা খুব ভালো হতো আমার মতে হ্যাঁ তো যেহেতু এটা এখন মানে নতুন নিউ রিলিজই বলতে পারেন এক সপ্তাহই হয়েছে তো আমরা স্পয়লারে এখন মানে যাব না মানে এরপরে যাব তাই আপনাদের আগে থেকে বলে দিচ্ছি আমরা এবার স্পয়লারে যাব তো যদি আপনারা আমাদের এই রিভিউটা শুনে মনে হচ্ছে আপনারা দেখতে ইন্টারেস্টেড তো দেখতে পারেন আর তারপরে আমাদের নেক্সট পার্টটা দেখুন আর নাহলে আমাদের নেক্সট পার্টটা দেখে আপনি যেতে পারেন মানে যে ফার্স্ট যে সিনটার কথা বলছিল যে একটা মার্ডার দিয়ে যখন স্টার্ট করলো একদম ওটা এত ইন্টেন্স একটা সিন ছিল যে মানে চার পাঁচবার একটা বডির ওপর দিয়ে যাওয়া আসা করলো আর সেটা দেখাচ্ছে বডিটাকে এমন নয় যে ওটা ব্লার আউট করে দিয়েছে বা ওটা ক্যামেরার মধ্যে নেই এক দুবার ক্যামেরাতে দেখিয়েছে যে ব্লাডি একটা বডি আছে ওখানে কিছু কিছু শট খুবই ভালো বাট কিছু কিছু শটে একদম বোকা বোকা মানে যখন ড্রাইভিং চেজ এর যে জায়গাটা ছিল যখন তোমার ওই হাজবেন্ডকে ধরতে যাচ্ছে ধরতে হাজবেন্ডটাকে বাঁচানোর জন্য ড্রাইভ করছিল হ্যাঁ ওই জায়গাটা মনে হচ্ছিল হাজবেন্ডকে আরেকটু মার খাওয়ার দরকার ছিল বা ওই শটটা খুব ভালো মানে পুরো সিঙ্গেল টেকে পুরো শটটাকে নিয়েছিল ভালো ছিল ওই শটটা খুব ভালো ছিল মানে প্রচুর কাজ ভালো আছে আর লাস্টের দিকে ওই যখন খোঁজার জন্য স্কুল ওই কলেজটায় গেল ভর্তি হলো তারপরে ইনভেস্টিগেট করছে তারপরে যে ধরা পড়ছে তো বম ডিফিউজ থেকে শুরু করে তারপরে যে পুরো সিনটা ক্লাইম্যাক্স সিনটা ওটা ভালো করেছে বেশ মানে কি বলবো দেখুন উত্তেজনা রেখেছে যে আর যেহেতু কিন্তু আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল যে আরেকটু ওখানে ফাইট সিনটা একটু ভালো হতে পারতো বা আরেকটু বেশি শাস্তি ওকে দিচ্ছে সেটা দেখাতে পারতো অন স্ক্রিনে যখন সিএম নিজে এসে খোলা ছুট দিয়ে দিল যে যা তুমি যা খুশি করো পুলিশ থাকবে না সেখানে ওকে আরেকটু বেশি শাস্তি দেওয়াটা আমার মনে হয় হ্যাঁ যেমন ওকে ঘরে ওই মেয়েটাকে হঠাৎ করে একদম ডাইরেক্ট শট দিয়ে দিল যেটা আমরা এক্সপেক্ট করিনি ওই জায়গাটা ভালো লেগেছিল ওর যে মাকে মারাটা সেটা মনে হয় আমার মনে হয় শুট করেছিল বাট সিনটা দেখানো হয়নি কেন কি আমরা সাইকো যাদেরকে বলি তাদেরকে অন্য জিনিসই রাখি সে সাইকো তারা ছেলে মেয়ে বাবা মা ওই জায়গার থেকে উপরে চলে যায় যখন এই সিন এই সিনটা যখন স্ক্রিপ্টে ও লিখেছে তখন এই ক্যারেক্টারটাকে ভেবেছে ও সাইকো সে তার মা বা বোন বা কাউকে কাউকে মানে যে এরকম বলছে তাকে আমি মেরে দেবো আর যখন এটা দেখি সাইকোলজিক্যাল হরমোনাল একটা ব্যাপার আছে ওর মধ্যে যেটা বলে এটা রোগ টাইপের এটা রোগ একটা তো যখনই যেই বলবে এই কথাগুলো রোগী ট্রিগার এনভায়রনমেন্টের কথাগুলো তখনই ট্রিগার হয়ে যাচ্ছে একদম তো সেটা যেই হোক সামনেও দেখছে না তো ওই জিনিসটা দেখালে ব্যাপারটা নিঃসংশয় হতো হয়তো কিন্তু আমার মনে হয় এখন
অ্যাটলিস্ট হিন্দি মুভিজ যে অডিয়েন্স তারা অতটুকুনি নিতে পারবে আমরা ওটা নিতে পারতাম। আর বলবো লাস্টের সিনটাতে ওই যখন ধরা পড়ে যাচ্ছে ওকে, যখন সিএম এর সামনে বলছে এই হচ্ছে আপনাদের কমন ম্যান, তখন যে বলছিল জাস্ট কমন ম্যানই বলে, তখন বলছে আমি আমি কমন ম্যান, আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, আমি টেররিস্ট, মানে এই ওয়ার্ডগুলো আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা যদি সিনেমাটা এতক্ষণ দেখে এসে যদি এখনো না বুঝতে পারেন, পাচ্ছেন না যে একে আমরা টেররিস্ট বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ভাবছি, তো এখন শুনে নিন আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। তো ওই জায়গাগুলো একটু, তো আমি একটা কথা বলবো যে অডিয়েন্স এখন প্রচুর ইন্টেলিজেন্ট, এখন মানে বাচ্চারাও প্রচুর ইন্টেলিজেন্ট, বড়রা তো সিনেমা দেখা পাবলিক হচ্ছে, তো ওদেরকে এতটা যাচ্ছে যে যত কমে যত সুন্দর ভাবে বোঝানো যায়, তো এতবার বলাটা খুব বার ওই সিনটা সত্যি, ওটা যদি একটা সাইকোপ্যাথ, ট্রুলি সাইকোপ্যাথের দিকে দেখাতে হতো তো ভালো হতো। আর একটা যে মানে ওই যে নবদুর্গা আমরা চাইছিলাম, আর একটু গ্রুসাম কিছুটা চাইছিলাম ওর মধ্যে হোক, যেহেতু গানটা মানে হচ্ছে একদম সুন্দর বানিয়েছিল, বা আমার প্রত্যেকটা পোস্টারই অসাধারণ লেগেছিল, তো অত সুন্দর সুন্দর কাজের পরে এইটা সত্যি মানে হতাশ করেছে, এর জন্য আমি এখন একটু ভয় পাচ্ছি ভালো ট্রেলার দেখে এক্সপেকটেশন রাখতে। তো আপনারা আমাদের সাথে একমত হতেও পারেন না হতে পারেন, আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর প্লিজ শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাকশন করতে পারি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।